স্বাধীন মাসের ভাষণ মূলত এক কথায় বলা যায় যে এটাই হল বাঙালি জাতির স্বাধীনতার ইতিহাসের মূল দলিল। হ্যাঁ, এবং যেটি আজকে ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি প্রাপ্ত হয়েছে ঐতিহাসিক ঐতিহ্য হিসাবে জগমান, এবং তার মধ্যে এই জাতির নেতৃত্ব দেবার যে গুণাবলী তা কতটুকু থাকলে একটা নিরস্ত জাতিকে মাত্র 19 মিনিটের একটা বক্তৃতায়, হ্যাঁ, সশস্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য উদ্বুদ্ধ করেছেন এবং দেশমাতৃকাকে মুক্ত করার জন্য, স্বাধীন করার জন্য এই গোটা জাতিকে তিনি এক জায়গায় করেছেন, অবগত করেছেন। সুতরাং 7ই মার্চই হল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মূল সাগর। এই স্বাধীনতার সাক্ষ্য দিয়েই কিন্তু পরবর্তী সময় আমরা এই স্বাধীনতার পূর্ণাঙ্গ রূপ করছি।